আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছে। কাছের ও দূরের, দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকের স্বপ্নের ব্যাখ্যা ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা জানব স্বপ্নে কবর দেখলে কি হয়, কবর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে। বন্ধুরা, স্বপ্নে কেউ যদি কবর জিয়ারত করতে দেখেন কি ব্যাখ্যা হতে পারে, কিংবা স্বপ্নে কোনো ব্যক্তি নিজের জন্য কবর খুঁড়তে দেখলেন বা অন্যের জন্য কবর খুঁড়তে দেখলেন, এর কি ব্যাখ্যা হতে পারে, এই ভিডিওটিতে আমরা জানবো। ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজের জন্য কবর খনন করতে দেখেন, তাহলে এটা দেখা স্বপ্ন দ্রষ্টার বিপদের সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে। এমন স্বপ্ন যদি দেখেন কোনো ব্যক্তি স্বপ্নে, সাথে সাথেই ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, বিপদ আপদ থেকে বাঁচার জন্য যে যে আমল করা দরকার সে আমল করবেন ইনশা আল্লাহ। এরপরে বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে অন্যের জন্য কবর খনন করতে দেখেন, অন্যের জন্য তিনি কবর খনন করছেন, তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্ন দ্রষ্টা বিপদ থেকে বাঁচার প্রতি ইঙ্গিত করে। সেই সাথে সাথে এমন স্বপ্ন দেখা স্বপ্ন দ্রষ্টা তিনি শত্রুর ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ, শত্রুকে পরাজিত করতে পারবেন, ভালো একটা লক্ষণ। এরপরে বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে কবর আবৃত দেখেন, অর্থাৎ কবর খোলা না, কবর মাটি দ্বারা আবৃত আছে, উপর দিয়ে ঢাকা আছে, এইরকম স্বপ্ন কোনো ব্যক্তি যদি দেখেন, তাহলে এটা দেখা স্বপ্ন দ্রষ্টার বিপদের পরে শান্তি লাভ হওয়ার প্রতি ইঙ্গিত করে। ভালো একটা বিষয়, বিপদের পরে তার শান্তি লাভ হবে, তো তিনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যেন বিপদ থেকে বাঁচতে পারেন এবং সুখ শান্তি লাভ করতে পারেন ইনশাআল্লাহ। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে কবরস্থানে যেতে দেখেন বা কবর জিয়ারত করতে দেখেন, কবর স্থানে গিয়ে কবর জিয়ারত এরকম করতে দেখেন, তাহলে এটা দেখা স্বপ্ন দ্রষ্টার কোনো পুণ্যবান ব্যক্তির দর্শন লাভের প্রতি ইঙ্গিত করে। কোনো নেককার লোকের সাথে স্বপ্ন দ্রষ্টার সাক্ষাৎ হবে, বন্ধুত্ব হবে, কোনো পুণ্যবান ব্যক্তির সাথে স্বপ্ন দ্রষ্টার সম্পর্ক হবে এমন বোঝায়। সেই সাথে সাথে এমন স্বপ্ন দেখা স্বপ্ন দ্রষ্টার তার আখেরাতের কাজে মনোযোগী হওয়ার প্রতি ইঙ্গিত করে। তিনি আখেরাতের কাজের প্রতি, অর্থাৎ ভালো ভালো কাজের প্রতি, সৎ কাজের প্রতি মনোনিবেশ করবেন এমনটা বোঝায়। খুবই ভালো একটা লক্ষণ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ আরো একটা ব্যাখ্যা শেয়ার করছি, কোনো ব্যক্তি যদি স্বপ্নে কবর পাকা করতে দেখেন, কবরকে যদি পাকা করতে দেখেন, তাহলে এটা দেখা স্বপ্ন দ্রষ্টার তার বাড়ি ঘর সংস্কার করবে, বাড়ি ঘরকে আগের চাইতে আরো উন্নত মানের করে গড়ে তুলবে এমনটা বোঝায়। দর্শক, এই ছিল কবর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।